ভোর শুভ অথবা ভোর সভা নামক গ্রামে বিশিষ্ট দাদা ও ভক্ত জমিদার মানিক রাজার কথা আমরা পাঠককে ইতিপূর্বে বলিয়াছি। শ্রীযুক্ত ক্ষুদিরামের ধর্মপ্রাণতার আকৃষ্ট হইয়া তিনি তার সহিত বিশেষ সৌহার্দ্যের সূত্রে আবদ্ধ হইয়াছিলেন। ছয় বৎসরের বালক গোদাধার পিতার সহিত একদিন মানিক রাজার বাড়িতে যাইয়া সকলের প্রতি এমন চিরপরিচিতের ন্যায় নিঃসঙ্কোচে মতির ব্যবহার করেছিলেন যে সেদিন হইতে সে তাহাদিগের প্রিয় হইয়া উঠিয়াছিল। মানিক রাজার ভ্রাতা শ্রীযুক্ত রামজয় বন্দ্যোপাধ্যায় সেদিন বালককে দেখিয়া মুগ্ধ হইয়া শ্রীযুক্ত ক্ষুদিরামকে বলিয়াছিলেন, সখা, তোমার এই পুত্রটি সামান্য নহে, ইহাতে দেবংশ বিশেষভাবে বিদ্যমান বলিয়া জ্ঞান হয়। তুমি যখন এদিকে আসিবে বালককে সঙ্গে লইয়া আসিও, উহাকে দেখিলে পরম আনন্দ হয়। শ্রীযুক্ত ক্ষুদিরাম ইয়ার পরে নানা কারণে মানিক রাজার বাড়িতে কিছুদিন যাইতে পারেন নাই। মানিক রাজা উহাতে নিজ পরিবারস্থ একজন রমণীকে সংবাদ লইতে এবং সুস্থ থাকিলে গদাধারকে কিছুক্ষণের জন্য ভূসুভ গ্রামে আনয়ন করিতে পাঠান। বুঝতে পারছি আমি আর ভেঙে বলছি না। বালক তাহাতে পিতার আদেশে আনন্দে উক্ত রমণীয়ার সহিত আগমন করিয়াছিল এবং সমস্ত দিবস কথায় থাকিয়া সন্ধ্যার পূর্বে নানাবিত মিষ্টান্ন কয়েকখানি অলঙ্কার উপহার লইয়া কামার পুকুরে প্রত্যাগমন করিয়াছিল। গদাধার ক্রমে ব্রাহ্মণ পরিবারের এত প্রিয় হইয়া উঠিয়াছে যে তাকে সঙ্গে লইয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম ভূসভা যাইতে কয়েকদিন বিলম্ব করিলেই তাহারা লোক পাঠাইয়া তাকে লইয়া যাইতে ধৈর্য সইত না, ঠাকুরকে এত ভালোবাসত তারা। এইরূপে দিনপক্ষ মাস অতীত হইয়া বালক ক্রমে সপ্তম বর্ষ প্রবেশ করিল এবং শৈশবের মাধুর্য ঘনীভূত হইয়া তাহাকে এখন দিন দিন সকলের অধিকতর প্রিয় করিয়া তুলিল। পল্লীবাসিনী রমণীগণ বাটিতে কোনো রূপ সুখাদ্য প্রস্তুত করিবার সময় তাহাকে উহার কিয়দংশ কেমন করিয়া ভোজন করাইবেন সেই কথায় অগ্র চিন্তা করিতেন। বয়স্ক বালক বালিকাগণ তাহাদিগের ভোজ্যাংশ তাহার সহিত ভাগ করিয়া খাইয়া আপনাদিকে অধিকতর পরিতৃপ্ত বোধ করিত এবং প্রতিবেশী সকলে তাহার মধুর কথা সঙ্গীত ব্যবহারে মুক্ত হইয়া তাহার বালসুলভ দৌরাত্ব সকল হৃষ্টচিত্তে শ্রদ্ধ করিত। কি বলছে পল্লী রমণীগণ পাড়ার প্রতিবেশীরাম যেদিন একদিন প্রত্যেকের বাড়িতে একদিন হয়তো পায়েস হচ্ছে, কম খাবার হচ্ছে, তাই অগ্রভাব কাটিয়েই ঠাকুরকে ওই বালকের জন্য রাখতো, বাড়িতে দিয়ে আসতো বা বাড়ি এনে খাওয়াতো এবং সবারই বালকেরা ওই রকম বাড়ি কিছু খাবার হলে তারা ওই ওজন ঠাকুরকে রাখতো। এদের লীলা, ঠাকুর যেখানে জন্মগ্রহণ করে তার চারিদিকে একটা জন্ম আসা এইরকম জ্যোতি আবহাওয়া পরিবেশ সৃষ্টি হয়, সেই কথা এখানে বলা হয়। উপর্গকে বিশেষ চিন্তান্বিত করিয়াছিল, ঈশ্বরের কৃপায় গদাধার সুস্থ সবল শরীর লইয়া সংসারে প্রবিষ্ট হইয়াছিল এবং জন্মাবধি একাল পর্যন্ত তার বিশেষ কোনো ব্যাধি হয় নাই। বালক সেজন্য গগনচারী বিহঙ্গের ন্যায় অপূর্ব স্বাধীনতা ও চিত্তপ্রসাদের দিন যাপন করিত। শরীরবোধাহিতার্থই পূর্ণ স্বাস্থ্যের লক্ষণ বলিয়া প্রসিদ্ধ ভিষকগণ নির্দেশ করিয়া থাকেন। বালক জন্মাবধি এইরূপ স্বাস্থ্য সুখ অনুভব করিয়াছিল। তদুপরি তাহার স্বাভাবিক গ্রন্থের চিত্র বিশেষ এখন নির্দিষ্ট হইত, তখন তার শরীর বুদ্ধি অধিকতর হ্রাস হইয়া তাহাকে যেন এককালে ভাবময় করিয়া তুলিত। পর্যন্ত থাক।